আমরা আশা করেছিলাম যে একটা এই সরকারের পক্ষ থেকে একটা ডায়ালগের মাধ্যমে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে যে নির্বাচন যাওয়ার মতো ওইরকম একটা অবস্থায় যদি শিডিউল ডিক্লেয়ার হইতো তাহলে এটা খুব ভালো হতো। কিন্তু ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখনও নির্বাচন মানুষ তার ভোটের অধিকার কেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে পারবে এইরকম পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। কারণ বড় একটা রাজনৈতিক দল সব বেশ কিছু রাজনৈতিক দল তারা মাঠে আছে, এই অবরোধ দিছে, আপনি জানেন আবার হরতাল দিছে, মানুষ কষ্টে আছে, গাড়িতে অগ্নিসংযোগ, এই সমস্ত পরিবেশ একটিমাত্র কারণ যে একটা ডায়ালগে বসলে হয়তো একটা সমাধান বেরিয়ে আসে। জাতীয় পার্টি কিন্তু নির্বাচন সবসময় কি নির্বাচনে যায়, আমরা ভালো মন্দ অনেকগুলো নির্বাচনে আমরা গিয়েছি এবং এই এই বছরও নির্বাচনে যাওয়ার জন্য 300 আসনই আমরা আমাদের দলের প্রেসিডিয়ামের আমাদের দল সর্বোচ্চ নীতি ইন্টারনেট ফোরাম একাধিকবার প্রেসিডিয়াম সিদ্ধান্ত নিয়েছে যে আমরা 300 আসনই নির্বাচন করতে চাই, কোনো জুটোটে যাবো না, 300 আসন নির্বাচন করবো এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা নির্বাচন প্রক্রিয়া আসন বিন্যাস বা আসনের সাথে সম্পর্কিত যারা আছে ক্যান্ডিডেট আপনার পার্টি ম্যানিফেস্টো ফর্ম ছাপানো এই প্রাইমারি কাজগুলো কিন্তু আমরা অলরেডি করে রাখছি, কাজে আমরা কিন্তু নির্বাচন প্রস্তুতি আছে। এখন প্রশ্ন হলো আমরা যাব কি যাব না, জনগণের মনে যেমন একটা প্রশ্ন আছে ইলেকশন মানে সঠিকভাবে হবে কি হবে না, মানুষের ভোটে অধিকার প্রয়োগ করতে পারবে কি পারবে না, ঠিক এই আলোকে আমরাও জাতীয় পার্টি ইলেকশন যাব কি যাব না আমরা এই দ্বন্দ্বে আছি। আমরা আসলে চাইতেছি যে একটা পরিস্থিতি একটা পরিবেশ আজকে দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ এই যে আজকে একটা মানুষ একটা শঙ্কার মধ্যে আছে, জাতি একটা ত্রাসের মধ্যে আছে, জাতি এখন কি করবে এই আপনার চলাফেরা করতে পারে না, হরতাল অগ্নিসংযোগ এই সমস্ত কারণে মানুষ অনেক কষ্টে আছে। মানুষকে এই কষ্টকে মুক্তি দেওয়ার জন্য বড় দুটো দল বিএনপি আওয়ামী লীগ তার যে এক দফা জনগণের স্বার্থে এই এক দফা থেকে সরে এসে ছাড় দিয়ে এক টেবিলে বসা খুব দরকার এবং এই ক্ষেত্রে আমি মনে করি ক্ষমতাসীন দলের ভূমিকা বেশি, তাদের উদ্যোগ নেওয়া উচিত। এটা তো আপনি জানেন ইলেকশনের প্রক্রিয়া একটা আছে, সেই প্রক্রিয়া আমরা আরও এখন একটা টাইম আছে, একটা মোটামুটি যে টাইমটা সেই টাইমটা আমরা অপেক্ষা করব, যখন ইলেকশন হবে বা টাইমটা শেষ তখন আমরা আবার দলীয়ভাবে বসব এবং চিন্তা করব ইলেকশন আমরা যাব কি যাব না চাপের বিষয়ে। আর ক্ষমতাসীন দল নির্বাচনে যাওয়ার এটা তারা মনে মনে চাইতেই পারে, কারণ তারা নির্বাচন করবে তো চাইবেই যে তাদের আনা নির্বাচনে যারা আসার আসুক তো চাইতেই পারে, কিন্তু আমাদেরকে ফর্মালি এরকমভাবে কোনো চাওয়া না চাওয়া এই ধরনের কোনো কথা হয়নি। কিছুদিন আগে আপনাদের একটি বৈঠক না যাওয়ার ব্যাপারে তাদের অবস্থান দেখেন, আসলে আমাদের তৃণমূলে যারা এসেছিলো, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, তাদের বেশিরভাগই এই না যাওয়ার পক্ষে মত দিয়েছে। কারণটা হলো সব কিছু বাদ দিয়ে গত 5 বছরে ক্ষমতাসীন দলের অধীনে যে সমস্ত নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন কাউন্সিল মেম্বার, চেয়ারম্যান, পৌর, সিটি কর্পোরেশন, বিভিন্ন উপনির্বাচন, পার্লামেন্টের যে সমস্ত পদ খালি হয়েছে, এই নির্বাচনগুলিতে আসলে আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ, আমাদের মানে সুখকন্যা, কারণ ওই নির্বাচনগুলিতে কোনোটাই সুষ্ঠু ভোট হয় না, নির্বাচন কমিশনের হাত বাঁধা আছে, তারা ইচ্ছা করলেও সদিচ্ছা থাকলেও তারা ভালো নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন সহায়তা না করলে তাদের পক্ষে সম্ভব না। কাজে নির্বাচন কমিশনের উপর আমাদের আস্থা অনাস্থা এগুলি কোনো মানে বিষয় না।